আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ওয়ালিউল মোর্শেদ হাসনাত, স্যার সোল্লামের মেডিকেল কলেজ। অনেক দিন পর তোমাদের সামনে কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আচ্ছা, এবার দেখো, রিসেন্টলি কিন্তু একটা জিনিস হচ্ছে, সেটা কিন্তু আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্ট, তাই না? 10 তারিখে কিন্তু আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্ট এক্সাম শুরু হয়েছে এবং আজকে 12 তারিখ, 2 দিন পর, 48 আওয়ার্স পর তোমার রেজাল্টটা দিয়ে দিছে, তাই না? অনেকের মুখে হাসি, অনেকের মুখে কান্না, আবার অনেকের মুখে দুশ্চিন্তা, টেনশন, কি হবে সামনের দিকে, কোথাও চান্স হবে কি না, আদৌ হবে কি না। অনেকের ইচ্ছা ছিল মেডিকেলে চান্স পাবো, ডাক্তার হব, তাই না? এখন আল্লাহ তো আসলে যার কপালে যেটা রেখে রাখছে আসলে সেটাই হয়েছে। হ্যাঁ, এখন মানুষ সর্বোচ্চ পরিমাণ তার চেষ্টা করতে পারে, সর্বোচ্চ তার চেষ্টাটা দিয়েই সে তার পড়াশোনাটা আগাইতে পারে, কিন্তু বাদ বাকি সব কিছু মনে রাখতে হবে যে এখানে আল্লাহর একটা ভরসা থাকেই, আল্লাহ যা চাবে সেটাই আসলে আলটিমেটলি তোমার শেষে হবে। তো আমি মেইন যে এই জিনিসটা নিয়ে তোমাদের সাথে এখন কথা বলবো, সেটা হচ্ছে তোমার কোশ্চিন পেপার। তুমি লাস্ট 5 বছরের কোশ্চিন একটু ফলো করো তো ভালো করে, তুমি যদি শিক্ষার্থী হয়ে থাকো। তুমি এসএসসি, এখন তো তুমি এসএসসি হলে তো তুমি বুঝবা না, যারা ইন্টারমিডিয়েট, স্পেশালি যারা সেকেন্ড ইয়ার, তাদের জন্য বলি, যেহেতু তোমাদের তো জুন জুলাই দিকে হয়তো বা পরীক্ষা হয়ে যাবে এবং এই বছরের লাস্টের দিকে দেখবে তোমরা আরেকটা মেডিকেল এক্সাম ফেস করতে যাচ্ছ। কারণ আমাদের মেডিকেলের সিস্টেম মেইন কী, সেটা হচ্ছে যে তোমার যেই সালে পরীক্ষা হবে, মানে যেই মাসে পরীক্ষা হবে, তার দেখা যায় যে 2 মাস পর তোমার রেজাল্ট দিয়ে দেয়। রেজাল্টের ঠিক 1 মাস পর, একদম গুনে গুনে 1 মাস পর তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্ট শুরু হয়। আর মেডিকেল অ্যাডমিশন টেস্ট শুরু হওয়া মানে 1 থেকে 2 দিন পরে তোমার রেজাল্ট হাতে পাওয়া, কথা বুঝছো? তাহলে তুমি বিগত 5 বছরের দিকে ফিরে যাও, ব্যাকে চলে যাও। চলে যাওয়ার পরে তুমি একটু ভালো করে দেখো তো, আমরা মোট 5টা সাবজেক্ট আমরা এক্সাম দিই, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আর ওদিকে তোমার হচ্ছে সাধারণ জ্ঞান আর ইংলিশ। সাধারণ জ্ঞান কিন্তু গতানুগতিকভাবে ঠিক আছে, দেখা যায় যে ফিক্সড কিছু জায়গা আছে ওখান থেকেই ফলো করছে, আর দেখা যায় যার কিছু জায়গা থাকে দেখা যায় যে সাম্প্রতিক দেয়, নাহলে তোমার দেখা যায় প্রাচীন আমল থেকে দেয়, এটা নিয়ে আমার কোনো ঝামেলা নাই। তুমি যে সিলেবাস, যে বিভিন্ন যে কোচিং সেন্টারে যে সিলেবাসগুলো দেয় এগুলো তুমি যদি পড়ো তাহলে ঠিক আছে, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি না হয় বাদই দিলাম, আমি স্পেশালি যে পয়েন্ট নিয়ে এখন কথা বলবো সেটা হচ্ছে ইংলিশ। তুমি একটু 5 বছর ইংলিশের দিকে তাকাও, ইংলিশ কিন্তু তোমার 15টা করে প্রশ্ন আসে। তুমি কখনোই ভাবতে পারবে না যে আমি ইংলিশ জাগাবো না বা ইংলিশ 5টা জাগলে আমার কোনো যায় আসে না। তোমার ইংলিশ জিকে মিলে যে তোমার 25 মার্কস, 25 মার্কসের মধ্যে কিন্তু তোমার হিউজ নাম্বার তুলতে হবে তোমার মেডিকেল, ভালো মেডিকেলে চান্স পাওয়ার জন্য। এক আর মানে যারা মনে করো চাবে যে আমি উপরের দিকে মেডিকেলে চান্স পাবো, তাদের জন্য এই 25 নম্বরে ম্যাক্সিমাম নাম্বার ক্যারি করতে হবে। আর যারা চাবে যে আমি জাস্ট একটা মেডিকেল হলেই হলো আমার চান্স পাইতে হবে, তাদেরও কিন্তু এখান থেকে একটা হিউজ অ্যামাউন্টের একটা নাম্বার ক্যারি করতে হবে। কারণ এই সারা তুমি 75 নাম্বার দিয়ে, তুমি 75 নাম্বারে সর্বোচ্চ কতবার তুলতে পারবা? 75 নাম্বার কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি দিয়ে, বায়োলজি মানে বোটানি আর জুলজি দিয়ে। তুমি এখান থেকে 75 থেকে সর্বোচ্চ তুমি কোনো দিন 70 না, 68, 67 এই নাম্বার ক্যারি করতে পারবা। কিন্তু তোমার যে চান্স পাওয়ার জন্য বা ভালো মেডিকেল উপরের দিকে ওঠার জন্য, তোমার পজিশনটার উপরের দিকে ওঠার জন্য তোমার মেইন ফোকাস করে হচ্ছে জিকে আর ইংলিশ। এখানে খুবই ভালোভাবে ফোকাস করতে হবে এইগুলোতে। ইংলিশের কথা যদি তুমি চিন্তা করে দেখো, দেখো ফার্স্টের দিকে, হ্যাঁ আমি তো গত বছর পরীক্ষা দিছি, তার আগের বছরও তুমি যদি প্রশ্ন অ্যানালাইসিস করো, 2000 যেটা করোনার মধ্যে পরীক্ষা হয়েছে, হ্যাঁ 2020, তাহলে তুমি দেখবা 60টা প্রশ্ন ছিল সিনোনিম অ্যান্টোনিম, সিনোনিম অ্যান্টোনিম কিন্তু 60টা ছিল। দেখা যায় যে মুখসুবিধা তোমার কপালে জুটলো, জুটলো না জুটলে দেখা যায় যে আনুমানিকভাবে তুমি যদি ওয়ার্ড মিনিং যদি তোমার ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তুমি লিখে দিয়ে আসতে পারবা, ঠিক আছে? এই গেল 7 নাম্বার। আর যে 7 নাম্বার ছিল তার মধ্যে দেখো নর্মাল কনসেপ্টগুলো, এই দেখা যায় যে তোমার হচ্ছে সিম্পল নিম্নে এই সেন্টেন্সটা কী, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ঠিক আছে? তারপরে দিত এসে তোমার একটা ভার্বের নাউন ফর্ম বা অ্যাডভার্ব ফর্ম কী, একটা পার্টস অফ স্পিচ দিত, এইরকমভাবে দেখা যায় যে জিনিসটা দিয়ে দিত। এখন দেখা যায় তোমার যদি ভোকাবুলারি যদি খুব ভালো থাকতো তাহলে দেখা যায় যে তুমি এখান থেকে অনেক ভালো অ্যামাউন্টের একটা নাম্বার নিয়ে আসতে। এবার আমাদের বছরে আসো, আমাদের বছরে নতুন যেটা 21 সালের নতুন একটা টপিক অ্যাড করলো কি, ক্লজ। ক্লজ কিন্তু তুমি দেখো এর আগে কোনো বছরে কিন্তু তোমাকে ক্লজ নিয়ে কোনো কিছু দিই নাই, বাট আমাদের এইবার ক্লজ নিয়ে কিন্তু একদম 5টা প্রশ্ন দিছে। কোনটা নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ হবে কোনটা, কোন সেন্টেন্সটা বসালে নাউন ক্লজে পরিণত হবে, এইরকম টাইপের তুমি দেখলেই বুঝবা। এইবার এই সালের কথা আসো, এই সালের প্রশ্নগুলো যদি তুমি চিন্তা করে দেখো, দেখো তুমি মডাল ভার্ব পর্যন্ত এখানে টেনে নিয়ে আসছে। তোমার মডাল ভার্ব আছে, সিনোনিম অ্যান্টোনিম তো একটা একটা করে দিছেই, প্লাস পার্টস অফ স্পিচ। তাহলে তুমি যদি মিনিমাম 3টা বছরের দিকে যদি তুমি তাকাও, তাকানোর পর তুমি একটা জিনিস দেখবা, একটা সময় ছিল হয়তোবা তোমার মুখস্থবিদ্যা বা ভোকাবুলারি যদি অনেক ভালো থাকতো তাহলে তুমি দেখা যায় যে তুমি এই ইংলিশে যে 15টা নাম্বার এখান থেকে তুমি ভালো নাম্বার ক্যারি করতে পারবা, মানে পারতে। কিন্তু এই যে যত দিন যাচ্ছে না, এই যত দিন যাচ্ছে আস্তে আস্তে দেখো তত কিন্তু তোমার সূক্ষ্ম থেকে সূক্ষ্ম করছে ইংলিশগুলো। আগে কিন্তু বায়োলজি বা মেডিকেল সাইট বায়োলজিতে খুব ক্রিটিক্যাল করতো, দেখা যায় একটু ডিপলি প্রশ্ন, একটু ঘোরানো প্রশ্ন, দেখা যায় একটা জিনিস হাত দেখালাম সে হাতে না খাওয়ায় দেখা যায় তোমার নাক দিয়ে ঘোরাই খাওয়াচ্ছে, ব্যাপারটা অনেকটা এরকম হালকা একটু প্যাচ দিয়ে দিবে।
কিন্তু এখন দেখা যাচ্ছে ইংলিশ, আগে ছিল কি জিকে ইংলিশের প্রতি এতটা তোমার খুব হার্ড করতো না, কারণ পোলাপান দেখা যায় যে স্টুডেন্টরা ওই 75 নাম্বার নিয়ে খুব বিজি থাকে, তো এইদিকে দেখা যায় তত টাইম দিতে পারে না। কিন্তু এখন এই সময়ে দেখো তুমি ইংলিশ কিন্তু আস্তে আস্তে ক্রিটিক্যাল করছে। এখন আমাদের একটা সত্য কথা বলতে টেন্ডেন্সি যেটা, সেটা দেখা যায় যে এসএসসি থেকে ওই যে টেস্ট পেপার আসে আমাদের, এসএসসি টেস্ট পেপার মুখস্থ করি একদম পরীক্ষার হলে, যা আসে কমন ম্যাক্সিমাম কমন আসে, আমিও তাই করছি। তারপরে ইন্টারের কথা যদি তুমি চিন্তা করো, ওই সেই একই টেস্ট পেপার পড়ি তোমার, তারপর পরীক্ষায় আসে একটা দুটো কমন আসে, কিছু থাকে কমন আসে না ম্যাক্সিমাম কমন আসে, লিখে দিয়ে চলে আসি, কথা বুঝছো? কিন্তু তোমার যদি চিন্তাভাবনা থাকে যে তুমি এটা ভালো কোনো ভার্সিটি, আর ইংলিশ ছাড়া ইংলিশ যদি তুমি বেসিক ভালো না থাকে, তুমি কোনো দিন মেডিকেল থেকে শুরু করে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে কোন জীবনে কোনো চান্সই পাবা না। প্রত্যেকটা জায়গায় তুমি দেখো, যেমন মেডিকেলে 15টা নাম্বার ইংলিশে, ভার্সিটিতে 12 নাম্বার, যে কোনো ঢাকা ভার্সিটিতে 12 নাম্বার, অন্যান্য ভার্সিটিতে যাও, রাজশাহী ভার্সিটিতে যাও, দেখো 15টা নাম্বার ওখানে তোমার ইংলিশে দিয়ে রাখছে। গুচ্ছতে তোমার মিনিমাম 10-12 নাম্বার গুচ্ছতেই তোমার ইংলিশ আছে, তোমার ইংলিশ বেসিক ঠিক রাখতেই হবে। এখন তুমি চিন্তা করে দেখো, আমরা যে পার্টস অফ স্পিচ পড়ছিলাম না, ওই যে নিচে ছিল না সিনোনিম অ্যান্টোনিম, একটা আছে ইন্টারমিডিয়েটে, তুমি দেখবা প্রায় 10টা প্রশ্ন থাকে 5 নাম্বারের। কেন, আমরা যদি সিনোনিম অ্যান্টোনিম যদি মুখস্থ না করি, একটু যদি মানে ভোকাবুলারি দিয়ে একটু চিন্তা করি, তাহলে কি পারি না আমরা জিনিসটা ঠিক রাখতে? গেল। তারপরে তুমি দেখো ওই যে রাইট ফর্ম অফ ভার্ব, এই যে ব্র্যাকেটে দেওয়া থাকতো না, টু বি ভার্ব, আমরা দেখা যায় যে বসাতাম, কিছু বুঝতাম, কিছু একদম দেখা যায় মুখস্থ ফিক্সড বিদ্যা দিয়ে চলে আসতাম, কারণ কিছু কিছু সেন্টেন্স ছিল এখনও আছে, এগুলো ফিক্সড কয়েকটা সেন্টেন্স দিয়ে রাখে এসএসসির ক্ষেত্রে। তাহলে ওই জিনিসটা যদি তুমি একটু বোঝো, তাহলে কিন্তু দেখা যাবে যে তুমি এই যে এই ক্ষেত্রে তোমার ইংলিশের প্রতি আর বেশি এক্সট্রা টাইম দেওয়া লাগবে না। আমি এটা ড্যাম শিওর দিয়ে বলতে পারি, পরের বছর থেকে যারা আসবে না কেন, তারা এই ফিজিক্স কেমিস্ট্রির যে 75 নাম্বার, এর থেকে বেশি জোর দেবে 25 নাম্বারের উপরে। কারণ তুমি দেখো এইবার কিন্তু তারাই সবচেয়ে বেশি খারাপ করছে, এবার প্রশ্ন এমনি হার্ড আসছে। এখন কারা বলছে হার্ড আসছে, খুব কঠিন আসছে, এটা কারা বলছে? তুলনামূলকভাবে কঠিন আসছে এটা আমিও মানছি, কিন্তু তুমি দেখো যাদের ইংলিশ বেসিক ভালো নাই, তাদের দেখো নাম্বার কোন জায়গা থেকে কোন জায়গায় চলে গেছে। তারা দেখো তোমার 65 পর্যন্ত, দেখো কাট নাম্বার কিন্তু আনুমানিক, এখন পর্যন্ত আমি শিওর জানি না, বাট আনুমানিক মানে 66 বা 67 এইরকম একটা কাট নাম্বার। তুমি চিন্তা করে দেখো, যেখানে আমাদের বার 2021 সালে কাট নাম্বার ছিল তোমার 72.75, সেই কাট নাম্বার নেমে এসে দেখো কোথায় আসছে। তারপরও দেখো অনেকে, আমার জানা মতে অনেক মানে ট্যালেন্টেড পোলাপান, যারা দেখা যায় যে নটরডেম বলো, সেন্ট জোসেফ বলো, অনেক ভালো স্টুডেন্ট, তারা দেখা যায় মিস করে গেছে তাদের নাম্বার, তারা হতাশ হয়ে গেছে যে আমরা ভুল করছি কোথায়। আসলে দেখা যাচ্ছে যে আমরা এক কনসেপ্টে বসাইছি, জিনিসটা দেখা যায় অন্য কনসেপ্টে অ্যান্সারটা হয়েছে। তাহলে আমি তাহলে তোমাদেরকে রিকোয়েস্ট করবো, তোমরা অবশ্যই, যেহেতু এইচএসসির কথা যদি আমি মেইন ফোকাস করি, এইচএসসি অনেক শর্ট টাইম, তুমি ফিজিক্স বুঝতে গেলেই তোমার টাইম শেষ, হায়ার ম্যাথ করতে গেলেই তোমার সব শেষ, আমি তার বাদ বাকি জিনিসগুলো সেরেই দিলাম। তারপরও এই শর্ট টাইমের মধ্যে তোমাকে প্রিপেয়ার করে নিতে হবে নিজেকে। তুমি কখনোই ভাবতে পারো না লাস্ট 3 মাসে তুমি খুব হিরোইজম দেখাবা তোমার নিজের সামনে, একদম যা আসে না কেন সব পড়ে টড়ে নিয়ে একদম ফিসে ছেড়ে দেবো, এইরকম কোনো দিন যদি চিন্তা করো পারবাই না। কারণ ইন্টারমিডিয়েট এমন একটা জায়গা যে জায়গায় তুমি 100% কনসেপ্ট ক্লিয়ার করে তুমি ইন্টারমিডিয়েটে এইচএসসি পরীক্ষা দিতে পারো না। সে তুমি যত বড় ট্যালেন্টেড মানে যত বিশ্বসেরা কলেজই তুমি হও না কেন বাংলাদেশের, কোনো দিন হয় না, কোনো না কোনো চ্যাপ্টার এমন হবে, ঠিক আছে, দেখা যাচ্ছে 12টা চ্যাপ্টার তোমার 10টা চ্যাপ্টার খুব ভালোভাবে আয়ত্ত, 2টা চ্যাপ্টার একটু কম, আবার এমন হতে পারে 12টা চ্যাপ্টারই তোমার 100% আয়ত্ত, কিন্তু দেখা যায় প্রত্যেকটা চ্যাপ্টারে কিছু টপিক থাকে যেগুলো দেখা যাচ্ছে একটু আনকনসেপ্ট ক্লিয়ার, কনসেপ্ট আমার কোনো ক্লিয়ার নাই, কথা বলছো? তখন কী হয়, ওই লাস্ট 3 মাসে এই কনসেপ্টগুলো ক্লিয়ার করে করে যাইতে হয়, কারণ কি প্রশ্নগুলো কিন্তু একটু ডিপলি আসছে এবার। হ্যাঁ, যারা প্রশ্ন যারা পরীক্ষার্থী হবা, তোমরা তো জুন জুলাই দিকে তোমার হচ্ছে পরীক্ষা শুরু হয়ে যাবে এইচএসসি পরীক্ষা, তারপর হয়তো বা জুন জুলাই আগস্ট আগস্ট সেপ্টেম্বর থেকে হয়তো বা তোমরা অ্যাডমিশন টেস্টের দিকে আবার ছোটাছুটি করবা, তখন যখন প্রশ্নগুলো দেখবা দেখবা জিনিসগুলো দেখবা একটু ডিপলি প্রশ্ন আসছে, এবার কিন্তু সুপারফিশিয়াল কোনো প্রশ্ন না, একটু ডিপলি প্রশ্ন, আর ইংলিশগুলো কিন্তু একটু ক্রিটিক্যাল আছে। এই জন্য তোমাদেরকে রিকোয়েস্ট থাকবে, তোমরা ইংলিশ পড়ো যাই করো না কেন, তুমি একটু বুঝে বুঝে করো, ঠিক আছে, তোমার সবগুলো বোঝা দরকার, সবগুলো যদি তোমার না খাটে অ্যাটলিস্ট পার্টস অফ স্পিচটা একটু বোঝো, আর্টিকেল থাকলে আর্টিকেলটা বোঝো, প্রি পজিশন থাকলে প্রি পজিশনটা বোঝো, এগুলো যদি তুমি একটু এখন থেকে একটু যদি বুঝে যাও, তোমার 100% বোঝা লাগবে না, তুমি 20% বোঝো, 30% বোঝো, এখন 30% বোঝো ওই অ্যাডমিশন টাইমে, আর 20% বোঝো 50%, ইনশাল্লাহ 50% তুমি দেখবা হিউজ অ্যামাউন্টের একটা নাম্বার তুমি ক্যারি করতে পারবা। তো যাই হোক, আমার আজকে ইংলিশটা নিয়ে মূলত কথা বলার ইচ্ছা ছিল। তো যাই হোক, তোমরা সবাই ইংলিশের প্রতি একটু ভালো খেয়াল রাখো, ব্যাপারটা এরকম না যে তুমি অন্যগুলোর প্রতি খেয়াল রাখবে না, বাট ইংলিশের প্রতি আলাদা দিচ্ছি, কারণ আমাদের একটা টেন্ডেন্সি হচ্ছে মুখস্থ করা। হ্যাঁ, তো আমি সেটা চাচ্ছি তুমি ইংলিশ মুখস্থ থেকে শুরু করে মানে বাদ দিয়ে, ওই জগৎ থেকে বাদ দিয়ে তুমি একটু অ্যাপ্লাইড জগতে আসো, তুমি একটু চেষ্টা করো, একটা মল টেস্ট তুমি চেষ্টা করো যে তুমি একা একা পারো কি না, এটা কেন ইডি যোগ হচ্ছে, এটা কেন তার আগে ডিস বা আন যোগ হলো প্রিফিক্স সাফিক্স হিসাবে, কেন কী ওয়ার্ড হতে পারে একটু চেষ্টা করো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তোমার বন্ধু দেখা যায় যে 20টা মডেল টেস্ট শেষ করে ফেলছে, তুমি 5টা মডেল টেস্ট ভালোভাবে শেষ করো, আমি শিওর তুমি এইচএসসিতেও অনেক ভালো রেজাল্ট করতে পারবা। তুমি দেখো ভালো করে, এবার যারা পরীক্ষা দিছে যারা খুবই ভালো স্টুডেন্ট, দেখা যায় যে গোল্ডেন মিস, কিসে মিস, ইংলিশে মিস, কথা বুঝছো? এই জন্য আমার চেষ্টা থাকবে
যে মানে আমার মানে রিকোয়েস্ট থাকবে তোমরা সবাই ভালোভাবে ইংলিশের প্রতি একটু নজর দাও। আমরা কেউই ইংলিশের প্রতি ইন্টারমিডিয়েটে একদমই নজর দিই না, খেলাধুলায় ফেলে দিই, বাট ইংলিশ কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট তোমার পরবর্তী অ্যাডমিশনের জন্য। যাক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।